মোহাম্মদ হাসান আখন্দ কি তার পরিচয়, কেন তাকে আফগানিস্তানের প্রধানমন্ত্রী বানানো হলো জানাবো আজকের ভিডিওতে। আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করা হয়েছে। তালেবান তাদের এই নতুন সরকারে মোল্লা মোহাম্মদ হাসান আখন্দকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দিয়েছে। গত 15 আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার প্রায় 3 সপ্তাহ পর দেশটির নতুন অস্থায়ী সরকার ঘোষণা করা হলো। দেশটিতে পশ্চিমা সমর্থিত সরকারের পতনের পর স্বল্প পরিচিত এই তালিবান নেতাকে জনসম্মুখে দেখা যায়। তিনি জাতিসংঘের কালো তালিকায় রয়েছেন। তালিবানের শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণকারী রেহবারি শুরা বা নেতৃত্ব পরিষদে দীর্ঘদিন ধরে প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ। এর আগে 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালিবানের শাসনামলে তিনি প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পর পরবর্তীতে উপপ্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। মঙ্গলবার রাতে কাবুল থেকে এক সংবাদ সম্মেলনে তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, তালিবানের সহ প্রতিষ্ঠাতা আব্দুল গানি বারাদার হবেন মোল্লা আখন্দের ডেপুটি অর্থাৎ উপপ্রধানমন্ত্রী। 1994 সালে যে 4 জন মিলে আফগানিস্তানে তালিবান প্রতিষ্ঠা করেছিলেন মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ তাদের মধ্যে একজন। তিনি সবচেয়ে বেশি দিন ধরে তালিবানের নেতাদের কাউন্সিল বা রেহবারি সুরার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। এই তালিবান নেতার জন্ম আফগানিস্তানের কান্দাহার প্রদেশে, সেখান থেকেই তালিবানের যাত্রা শুরু হয়েছিল। সামরিক নেতা হিসাবে তিনি যতটা পরিচিত তার চেয়ে ধর্ম পালনকারী হিসাবে তার সুনাম বেশি। তালিবানের আধ্যাত্মিক নেতা হাইবাতুল্লাহ আখন্দ জাদার ঘনিষ্ঠ হিসাবে তিনি পরিচিত। গত 15 আগস্ট রাজধানী কাবুল দখল করে নেয় তালিবান। তার মধ্য দিয়ে দীর্ঘ 20 বছর পর আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। তবে দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর দীর্ঘ 3 সপ্তাহেও সরকার গঠন করতে পারছিল না তালিবান। অবশেষে নানা জল্পনার অবসান ঘটিয়ে 22 দিন পর মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন মন্ত্রীদের নাম ঘোষণা দেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এই সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোল্লা মোহাম্মদ হাসান আখন্দকে। যেভাবে উত্থান মোল্লা মোহাম্মদ হাসান আখন্দের, পাকিস্তান থেকে প্রকাশিত অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, হাসান আখন্দ কান্দাহার প্রদেশের। এই প্রদেশটি হলো তালিবান আন্দোলনের জন্মভূমি। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালিবানদের যে সরকার ক্ষমতায় ছিল তাতে তিনি পালন করেছেন উপপররাষ্ট্রমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং কান্দাহারের গভর্নরের দায়িত্ব। তিনি তালিবান আন্দোলনের সহ প্রতিষ্ঠাতা। তালিবান প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন হাসান আখন্দ। আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেছেন তিনি। হাসান আখন্দের বয়স 60 থেকে 70 মাঝামাঝি বলে মনে করা হয়। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন তার বিরুদ্ধে যে অবরোধ ঘোষণা করেছে তাতে তাকে 73 বছর বয়সী বলে উল্লেখ করা হয়েছে। তালিবানের সিদ্ধান্ত গ্রহণের শক্তিশালী পরিষদ রেহবারি সুরা বা নেতৃত্ব বিষয়ক পরিষদের প্রধান হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন হাসান আখন্দ। বিশ্লেষকরা তাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে দেখে থাকেন। তার রয়েছে রেহবারি সুরার ওপর নিয়ন্ত্রণ, সামরিক বিষয়ে তার সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আছে। ওদিকে তালিবানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হাসান আখন্দের বয়স অনেক বেশি। তালিবানের সিনিয়র নেতৃত্বের মধ্যে তিনি সবচেয়ে বেশি বয়সী। তালিবানের আন্দোলনে আর্থিক এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকেন তিনি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন তিনি। জাতিসংঘের এক অপরাধ বিষয়ক রিপোর্টে তাকে বর্ণনা করা হয়েছে মোল্লা ওমরের একজন ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক উপদেষ্টা হিসাবে। তাছাড়া তালিবানদের মধ্যে হাসান আখন্দকে খুব সম্মান দেখানো হয়। তিনি তালিবান সুপ্রিম নেতা হাইবাতুল্লাহ আখন্দ জাদার খুব ঘনিষ্ঠ। টেলিফোনে তালিবানদের সিনিয়র নেতা আহমেদ জাই বলেছেন, তালিবান নেতা মোল্লা মানসুরকে হত্যা করার পর তাকে গ্রুপটির প্রধান হওয়ার জন্য কয়েক ডজনবার আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু এই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। এজন্য সর্বসম্মতিক্রমে আখন্দ জাদাকে তালিবানদের আমির নির্বাচিত করা হয়। এছাড়া তালিবান শাসনামলে বুরহানুদ্দিন রাব্বানি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তার খুব ঘনিষ্ঠ একজন সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেছেন হাসান আখন্দ। তালিবান এক নেতা বলেছেন, রেহবারি সুরাতে সব সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আখন্দ এর প্রভাব রয়েছে।
নওয়াজ শরীফ যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সারতাজ আজিজ যখন পররাষ্ট্রমন্ত্রী, তখন তিনি পাকিস্তান সফর। আফগানিস্তানের ক্ষমতায় আসার 3 সপ্তাহেরও বেশি সময় পর তালিবান এক নতুন অন্তর্বর্তী সরকারের নাম ঘোষণা করেছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ। তিনি তালিবান নেতৃত্বের রেহবারি সুরার প্রধান। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল গনি বারাদার। তিনি তালিবানের প্রতিষ্ঠাতাদের একজন। মিস্টার মুজাহিদ বলেন, নতুন সরকারের প্রথম কাজগুলোর মধ্যে থাকবে অর্থনীতিকে স্থিতিশীল করা, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এবং দেশটিতে ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলা করা। তালিবানের নতুন সরকারের রূপরেখা গঠনে অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সিরাজউদ্দিন হাক্কানি। তিনি জঙ্গি দল হাক্কানি নেটওয়ার্কের প্রধান। গত 2 দশক ব্যাপী লড়াইয়ে আফগানিস্তানের ভেতরে অনেকগুলো সন্ত্রাসী হামলার জন্য দায়ী এই হাক্কানি নেটওয়ার্ক। এটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের তালিকাভুক্ত একটি সংগঠন। অন্যান্যদের মধ্যে তালিবানের মন্ত্রিসভায় ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন মোল্লা ইয়াকুব এবং পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমির খান মুত্তাকি। দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা আব্দুস সালাম হানাফি। মোল্লা ইয়াকুব তালিবানের প্রতিষ্ঠাতা এবং সর্বোচ্চ নেতা প্রয়াত মোল্লা ওমরের ছেলে। এই মন্ত্রিসভায় কেন কোনো নারী প্রতিনিধি নেই, এই প্রশ্নের জবাবে তালিবানের সংস্কৃতি বিষয়ক কমিশনের প্রধান আমানুল্লাহ ওয়াসিক বিবিসিকে বলেছেন, মন্ত্রিসভার গঠন এখনও চূড়ান্ত হয়নি। তবে এর আগে তালিবান জানিয়েছিল যে মন্ত্রী পর্যায়ে কোনো নারী থাকবেন না। তালিবানের প্রতিষ্ঠাতাদের একজন মোল্লা মোহাম্মদ হাসান আখন্দকে প্রধানমন্ত্রী করে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেওয়া হয়েছে। এই সরকারের উপপ্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন আলোচিত তালিবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। একই দায়িত্ব পেয়েছেন মৌলভী আব্দুল সালাম হানাফি। মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ তালিবানের আগের সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। আজ মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালিবান সরকারের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যদের নাম জানান এই গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বাকি মন্ত্রীদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানান তিনি। তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন মোল্লা মোহাম্মদ ইয়াকুব। তালিবানের প্রয়াত নেতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব এতদিন এই বাহিনীর সামরিক কমান্ডারের দায়িত্ব পালন করে আসছিলেন। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি এ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তালিবান নেতা আমির খান মুত্তাকিকে করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী। আর তালিবানের রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস ইস্তানিক যাই হচ্ছেন উপপররাষ্ট্রমন্ত্রী। হেদায়তুল্লাহ বদরি ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।